بسم الله الرحمن الرحيم. فهم اچ ڈی میڈیا نبیر پریو صحابی حضرت ابو بکر صدیقی بالو بیشے شوئیل پاشے بالو آہا دیکھو مدینہ آشے کو مومنر ٹھکانا بولنا مدینہ آشے کو مومنر ٹھکانا دیدہ چاہیے کادو تمرا دیدہ چاہیے کادو تمرا ہو نا نبیر دیوانا مدینہ آشے کو مومنر ٹھکانا بولنا مدینہ آشے کو مومنر ٹھکانا. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. الصلاۃ والسلام علیک یا رسول اللہ. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمتن للعالمین. اللهم ساؤنڈ تا تولا داو مونیٹر تا مولانا محمد وعلى آل سیدنا. یا رسول اللہ حبیبی خالق یکتا تو ہی برگزیدہ ذوالجلال پاک بے ہمتا تو ہی. اللہم مولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا الله. لا زور لا إله نئی کون معبود اللہ چرا نئی کون لا الہ الا اللہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. بستی ব্রাহ্মণবাড়িয়া সদর সুলতানপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আজ মুশান আজিমুল বরকত হুজ্জাতুল্লাহ ফিল আরদিন ইমামুল মুসলিমিন আলা হযরত সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও দানবী মক্কা মদিনার মেহমান ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ নজির আহমদ ইকবাল সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব আপনাদের এলাকার প্রীতি সন্তান জনাব শেখ হেদায়েত হোসেন মুর্শেদ দিনার সাহেব বিশিষ্ট সমাজসেবক দানবী সুলতানপুর সহসভাপতি ত্রয় জনাব শেখ কাউসার আহমদ সাহেব হাজি জনাব আলমগুর হোসেন তালুকদার সাহেব জনাব মোহাম্মদ হামদু খান সাহেব আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ বিশেষ করে আজকের মেহমান আলা
আশিক রাসূলের অনেকে আহলে সুন্নাহ লামা মুফতি নাজিরুল আমিন রেজবি হানাফি কাদরী সাহেব সদ্দ আমার পূর্বে বয়ান করেছেন, আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব। আমরা একই সাথে 6টি বছর পড়াশোনা করেছি কাদরিয়া তৈয়বী আলিয়া কামিল মাদ্রাসা সম্মানিত আরবি প্রভাষক আল্লামা মুফতি নাজমু সাআদাত ফয়েজী সাহেব, যিনি ইতিমধ্যে বাংলাদেশের দিক দিগন্তে সুন্নিয়তের সপক্ষে বিশেষ অবদান রাখছেন। আল্লাহ যেন হুজুরে হায়াত বরকত দান করে বলি আমিন। মুবাল্লিগিন উলামায়ে কেরাম, যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই গভীর রজনীতে সুলতানপুর রাত 1:30টার সময় আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবী নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া দান সকলে আবারও করি আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আমার আপনার দীর্ঘক্ষণ বিভিন্ন উলামায়ে কেরামের মুখনিসৃত কোরআন সুন্নার আলোকে সুন্নিয়তের সপক্ষে মূল্যবান আলোচনা শুনেছেন, আল্লাহ যেন সেই আলোচনাগুলো আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে খুবই সংক্ষেপে আমি দু একটি কথা বলার চেষ্টা করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলোচনা শুনে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। আপনারা জানেন এই মাসটা হলো রজবের মাস। কি মাস? রাসূল বলেছেন ইন্না রজব শাহরুম ওয়া রমাদান ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। রাসূল বলেছেন রমজান মাস, সরি রজব মাসটা হলো আমি আমার আল্লাহর মাস, শাবান মাসটা হলো আমি নবীর মাস, আর রমজান রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। কারণ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, রজবের মাসটা কেন আল্লাহর মাস? 12টা মাসই তো আল্লাহর, কিন্তু স্পেশাল কেন এই মাসটা আল্লাহর মাস? রাসূল বলেন এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ পাক স্বইচ্ছায় আমাকে মহান মনিবের দিদারে নিয়েছেন। ওয়া শাবান শাহরি, রাসূল শাবান মাসটা সবই তো আপনার, শাবান মাসটা কেন আপনার? রাসূল বলেন এই মাসের 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত, এই রাত্রে আমার সবচেয়ে বেশি উম্মতের গুনাহ মাফ করবেন। এজন্য রাসূলের জন্য এটা খুব একটা খুশ খবর, রাসূল স্পেশালি এই মাসটাকে নিজের মাস বলেছেন। ওয়া রমাদান শাহরু উম্মতি, রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। কেন? আল্লাহর হাবিব বলেন এই মাসের যে নেকগুলো আছে, যে আমলের সওয়াবটা আছেন, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে হাশর ময়দানে বান্দার হাতে দান করবেন। এই আওয়াজ সুবহানাল্লাহ চলবে? জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলতেন এই মাসে বেশি দোয়া করুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব বলেছেন হে আল্লাহ তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাদান এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দাও। এর মানে হলো মাসগুলো অত্যন্ত বরকতময়, আর এমনই একটি চাঁদে আমি আপনি একত্রিত হয়েছি, এই চাঁদ অত্যন্ত বরকতময়, আশেকের জন্য একটা ঈদের চাঁদ। কথা বলে ঠিক কি না? বলে ঈদে মেরাজ নবী, ঈদে মেরাজ নবী। এই জন্য আপনাদের কাছে আমি খুব খণ্ড খণ্ড এই বয়ানের ভিতর থেকে সমাজতান্ত্রিক অনেক কথা আমি টেনে বের করে নিয়ে আসব, তবে যে কথাগুলোর মধ্যে কিছু কিছু কথা আপনাদের জন্য একটু নতুনত্ব মনে হবে, তবে আমি আপনাদের কাছে বলবো ধৈর্য চাই এবং মনোযোগ চাই। আপনারা শেষ পর্যন্ত রাত 1:30টার পরে আমাদের এই এলাকায় যারা বসে আছেন কারা কারা খুশি একটু হাত তোলেন। বাবা ক্যামেরাটা একটু ঘুরাইয়ে দাও, আমি একটা স্লোগান দেই, আকাশ বাতাস মুখরিত করে ডানে বামে যে সমস্ত তারার দল আছে, কার দল কথা গোনা, কার দল? তারা একটু বুঝুক যে আমরা এখানে মরি নাই, কেউ সবাই জিন্দা আছে। কথা বলে ঠিক কি না? বলে তো মোটামুটি আওয়াজটা হুঙ্কার দিয়ে বলবেন যেহেতু এটা তো আমাদের এলাকা, বলে নারে তাকবীর জিন্দাবাদ। কিছু আওয়াজ বন্ধ করে রাখছেন, কার জন্য রাখছেন? কন্টার মালিক কে? আমি তো এই মুহূর্তে আমি তো শ্রীমঙ্গল সিলেট শ্রীমঙ্গল থেকে প্রোগ্রাম করে এসেছি,
যদি আমি 11:10 আয়েশা পড়ছিলাম সুলতানপুর বাস স্ট্যান্ডে, জয়মাত্র বলছে আমার একটাই দিব, তখন আমি বাড়ি চলে গেছি। এত আগে বসে থেকে কি করবো, আর নাইলে আমি আরো আগে আসতে পারতাম। যাই হোক, অসুবিধা নেই। তারপর রাত্র যত গভীর হয় আল্লাহ প্রেমের খেলাও তত গভীর হয়, ঠিক কিনা বলেন? হাত নামাইলেন কেন, কষ্ট হয়? হাতের মালিককে, ইজ্জতের মালিককে, জবান আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ ডাক দিবেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আইনে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, আরো জোরে কেন, আমিন। নবীর মেরাজকে স্বপ্নে না বাস্তব? অনেকে বলে নবীর মেরাজ স্বপ্নে যুগে হয়েছে, বাস্তবতা বিশ্বাস করে না। এই মেরাজের বয়ানের ভিতরে ইনশাল্লাহ প্রমাণ হয়ে যাবে নামাজের প্রয়োজন আছে, এই মেরাজের ভিতরে প্রমাণ হয়ে যাবে পর্দার প্রয়োজন আছে, এই মেরাজের ভিতরে প্রমাণ হয়ে যাবে আমার নবী নুরুন আলা নূর, এই মেরাজের ভিতরে প্রমাণ হয়ে যাবে নবীর মতন পৃথিবীর কে দাবি করলে বেঈমান হবে, কথা বলেন ঠিক না? এই জন্য আপনাদের সামনে আমি বালাগাত মান্তিকের কায়দা কালিলুল মাবানি কাসিরুল মানির আলোকে কিছু কথা বলবো, তবে সদা সত্য কথা বলতে হবে। হুকুম কা? জবান করলে হুকুম কা? আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু কওলান সাদীদা, সদা সত্য কথা বলা লাগবে। আসসিদকিউন জিওয়াল কিযবি হলি, সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে। আজকে মিথ্যার কারণে ঘরে ঘরে দ্বন্দ্ব, মিথ্যার কারণে সমাজে সমাজে দ্বন্দ্ব, মিথ্যার কারণে সুখের ঘরে দুঃখের আগুন লাগে, কথা বলেন না ঠিক কিনা? যেমন করে গুণ পোকা যেমন করে ভালো কাঠকে খেয়ে নষ্ট করে দেয়, এই মিথ্যার দ্বারা আল্লাহর, এই মিথ্যার দ্বারা নেক আমল গুলো আপনাকে ধ্বংস করে দেয়। এই জন্য বলা হয়েছে আল কিযবু উম্মুল যুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। আপনারা আজকে অন্তত একটা কথা বাড়িতে নিয়ে যাবেন, যতদিন বাঁচবো আমরা মিথ্যা বলবো না, কথা বলে রাজি আছি না? আরো রাজি আছে না? এই জন্য বাবা দিরা আমার গভীর মনোযোগ দেখেন মিথ্যা কি ভয়ঙ্কর। এক ইহুদি আমার নবীর কাছে আসলেন, আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা বড় ভালো লাগে। তাইলে কি করবা, লোকটা কি মুসলমান না ইহুদি? ইহুদিও কো আপনার আপনাকে অনেক ভালো লাগে। যেমন সুন্নিয়তের অনেক মাহফিলে অনেক হিন্দুরা ওয়াজ শুনতে আসে, যখন ওয়াজ শুনতে 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 ইসলামটা মজার ধর্ম বুঝে ফেলে, তখন তারা মা বাবা ছেড়ে ইসলামের সুশীতল ছায়া তলে হাজিরা দেয়। ইসলাম হলো শান্তির ধর্ম। যেমন গত রাতের বেলা মাধবপুর পাড়াইয়া অলিপুর একটা গ্রাম আছে, ওই অলিপুরা গ্রামের মাঝখানে যখন আমি যখন হাইওয়ে রোডে 100 গাড়ি টান দিছে ড্রাইভার, হঠাৎ করে ফাড়ি রোড থেকে একটা গাড়ি ট্রাক আইসা মাঝখানে ঢুকতে গেছে, আমার 100 টান সামনে হার্ট ব্রেক করছে, গাড়িটা খেসরাইয়া যায় ট্রাকের মধ্যে লাইগা সামনের বডিটা পড়ে গেছে। এরপরে সবাই তারা পাকড়াও করলো, ড্রাইভারের চাবি নিয়ে আসলো, তুমি ফাড়ি রোড থেকে মেন রোডে ঢুকলা, ডানে বামে কেন তাকাইলা না, এটা তো তোমার দরকার ছিল। শেষ পর্যন্ত চাবি নিয়ে গেছে ড্রাইভার, আমার ওই মাহফিলের মধ্যে চলে গেছে। ওয়াজের পরে কই হুজুর আমি ভুল করছি, আমারে ক্ষমা করে দেন। এখন হুজুর ক্ষমা করে দিবেন, এলাকার মানুষ সিদ্ধান্ত নিলেন আর জরিমানা হবে। আমি বললাম ঠিক আছে, কত জরিমানা হতে পারে? একটা অ্যামাউন্ট বললেন। আমি জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? সে বলল এমন একটা নাম, তখন আমি বুঝা ফলাইছি লোক না হইলো হিন্দু। তখন আমি বললাম তোমার টাকা নিতে পারি, আমার গাড়ি ঠিক করতে পারি, তুমি যদি মারা যাইতা তুমি তোমার স্ত্রী বিধবা হয়ে যেত, আর তুমি যদি মারা যাইতা তোমার সন্তান এতিম হয়ে যেত। এটা তোমার জন্য আমার জন্য দুইজনের জন্য
তবে তুমি যেহেতু হিন্দু জরিমানা দিলেও আমি নিব না। ইসলাম শান্তির ধর্ম, মুসলমানরা জুলুম করতে জানে না, মুসলমানরা ক্ষমা করতে জানে। যেই মাত্র বললাম তোমার টাকা তুমি নিয়ে যাও, আমার যদি 50,000 টাকাও লাগে আমার গাড়ি আমি ঠিক করব, আমার ইসলাম ধর্মের অনুকূলে এই খাতিরে তোমাকে আমি ক্ষমা করে দিলাম, জরিমানা লাগবে না। যেই মাত্র এই কথাটা বললাম ঘটাবর্তি মানুষ প্রত্যেকের চোখের মধ্যে পানি ছলছল করে, আমি তাকাইয়া দেখলাম এই হিন্দু বেড়ার চোখের ভিতরে পানি গুলা ছলছল করতেছে। সে কি আমার পায়ে ধরবে নাকি আমার শরীরে ধরবে? এর পায়ে আমি কই টেনশন করো না, তুমি চলে যাও, আমার জন্য দোয়া করো, আমি তোমার জন্য দোয়া করি। আপনারা বলেন ইসলাম কি মারামারির ধর্ম না শান্তির ধর্ম? ইসলাম মানুষকে ভালোবাসতে জানে, ইসলামের অনুপ্রাণে মানুষকে ক্ষমা করতে জানে। এই জন্য গত শুক্রবারের আগের শুক্রবারের আগের শুক্রবার নিউজিল্যান্ডের এক মসজিদের ভিতরে একটা ইহুদি দুইটা 49 জন মুসলমানকে গুলি করে হত্যা করে দিয়েছে। এই জন্য মুসলমানদেরকে ওই দেশের নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বললেন, ও মুসলমান তোমরা কিভাবে বিচার চাও? আসামি তো আমাদের হাতে আছে, তোমরা কি বিচার চাও? 49 জনের বিচার কি হতে পারে? সবাই সিদ্ধান্ত করলো তাকে হাতের নাগালে পাইলো তারে হয়তো ফাঁসি দিয়ে দিবে। না 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 না, আমরা শুধুমাত্র আপনাদের সংসদে দাঁড়াইয়া লৌহে মাহফুজের কুরআন তেলাওয়াত করতে চাই। এই আওয়াজ মানে জোরে আল্লাহু আকবার। এই জন্য মুসলমান তিন বেলা ভাত খাইয়া দ্বন্দ্ব হাঙ্গামা দাঙ্গামা করবেন না, ইমানি অনুপ্রেরণায় চলে আসেন। দেখবেন ভিতরের মধ্যে হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো সবচাইতে বড় কথা। মনুষ্যত্ব বোধ যার ভিতরে নাই তার ধর্ম নাই। এই জন্য আপনারা বলেন হেদায়েতের মালিকটা কে? আল্লাহর হাবিব। ওই ইহুদিকে ডাক দিয়া কই ইহুদি তুমি আমার ভালো লাগে কি বলতে চাও? ডাক দিয়ে হুজুর আপনাকে দেখে ভালো লাগে, আপনার কথা ভালো লাগে, ভিতরে সাউন্ড একটু তুলে দাও, আপনাকে দেখলে ভালো লাগে, আপনাকে দেখলে অনেক মায়া লাগে হুজুর। শুনতে শুনতে দেখতে দেখতে আমার হৃদয়টা আপনার প্রেমে পাগল হইয়া গেছে। এই মুহূর্তে মন চাইতেছে আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব। আওয়াজে মানি না, জোরে বলো সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, আমাদের খেদমতের জন্য অনেক কাজে লাগবে। এই জন্য ওই লোকটা আমার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি যদিও মুসলমান হব কিন্তু 10টা কাজ আমি ছাড়তে পারবো না। কয় কি? কয় এক নম্বর আমি মিথ্যা বলা ছাড়তে পারবো না, দুই নম্বর আমি মদপান করা ছাড়তে পারবো না, তিন নম্বর আমি জিনা করা ছাড়তে পারবো না। আমি এইভাবে 10টা অন্যায় কাজ আছে, এই 10টা অন্যায় কাজ আমি ছাড়তে পারবো না। আমার নবী কেমন মনোবিজ্ঞানী, আমার নবী কয় তুমি 9টা জিনিস কইরো একটা জিনিস ছাইরা দিও। লোকটা কয় 9টা জিনিস যদি করতে বলে সবটাই তো পাওয়া গেলাম, তাইলে একটা না হয় না করলাম। ওই লোকটা ডাক দিয়ে কয় নবীজি কোন কাজটা করতে পারবো না? আমার নবী বলেন তুমি শুধু মাত্র মিথ্যা বলিও না। লোকটা কয় 9টা মানলাম, একটা না মানলে অসুবিধা কি? মিথ্যা কইতাম না, 9টা কাজ আমি করব। ও বন্ধু, এবার লোকটা কয় একটা মানতাম না অসুবিধা নাই, ঠিক আছে। তিনি গেলেন রাতের বেলা মদ পান করার জন্য, মদের বোতলটা হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে মদটা তখন মুখের মধ্যে দিবেন। হঠাৎ করে আমার নবীর কথা মনে হইয়া গেছে, নবী যদি কালকে আমারে কই তুই রাতে মদ খাইছত নি, আমি নবীরে কেমনে মিথ্যা কথা বলবো? মদের বোতলটা ছাইরা দিলেন। আবার যখন গেলেন অন্য একটা অন্যায় করার জন্য, ওই অন্যায় করার সময় তিনি ভাবলেন ওই লোকটা তো আই থিংকিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। রসুল যদি কালকে বলে তুমি কতকাল এই কাজটা করছো নি, আমি কেমনে নবীর কাছে মিথ্যা কথা বলবো? এই কথা বলিয়া এই রাতে একটা কাজ করে নাই। পরের দিন লোকটা বিশাল বড় মনের সাগর হইয়া আমার নবীর সামনে হাজির হইয়া গেছে, আর জবান খুলে করে আল্লাহু আকবার। ও বন্ধু, ও যুবক ভাইরাই আমার, আমার নবী আপনার নবীর সামনে গেল, যাওয়ার পরে আমার নবী মনের খবর জানে কি জানে না? এই আওয়াজে মানি না যুবক ভাইরা, ঘুমাই গেছো তোমরা? কতগুলো পাগল আছে না যুবক পোলা পাইন? কথা বলো, আমার নবী মনের খবর জানে কি জানে না?
নবীজিকে এই ক্ষমতা দিয়েছেন কে? এবার নবীর সামনে গেলেন, আমার নবীর ডাক দিয়ে কি পাগল? কয় নবী যে আমি এসেছি, কয় আজকে কয়টা গুনাহ করছো, আজকে কয়টা কাজ করছো? লোকটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, লোকটা ডাক দিয়ে কি আর রাসূলুল্লাহ শরম দিয়েন না, আজকে আমার গুনার হিসাব দিতে আসি নাই, নয় কাজের একটাও হিসাব দিতে আসি নাই নবী গো, আমি এসেছি আপনার কাছে ওয়াদা করতে, এতক্ষণ আমি একটা করব না ওয়াদা করেছিলাম, কিন্তু আমি আপনার দরবারে বলে যাই, আপনি যে নয়টার কথা বলেছেন আজকে ওয়াদা করলাম, আমি বাকি নয়টা কাজ জীবনে করব না। আরে জোরে আল্লাহু আকবার। এই জন্য দেখেন রসুল কোথায় চিকিৎসা করে, কোথায় চিকিৎসা করলেন নবী জানে তো, এখানে দললেই সব ঠিক হইয়া যাইব, কথা ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, মিথ্যা হলো সকল পাপের মূল, আল কিযবু ইউম্মু যুনুব, মিথ্যা সকল পাপের মূল, যদি একটা একটা করে ওয়াদ যদি জীবনে সেটিং করতে পারেন, খোদার কসম করে বলি আপনার জীবন শুধু মুর্দা থাকবে না গো, আপনার মুর্দা কলবটা জিন্দা বানায়া দিব কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وَقُولُوا قَوْلًا سَدِيدًا। সারা সত্য কথা বলা, এই জন্য যুবক সত্য কথা বলা লাগবে, এই সত্য কথা বললে একদল বেজার হবে আরেক দলে খুশি হবে, কথা কোন ঠিক কিনা? এই সত্য কথা বইলে একদল বিপদের সম্মুখীন, যেমন আমার গাড়ি ভাঙছে 20 বার, কইবা গাড়ি ভাঙছে 20 বার সমান করে লইছে, এর মানে কি? হক কথা বলার কারণে সবার কাছে পছন্দ হবে না তো, আপনাকে কেউ নিন্দা করতেই পারে। এই নিন্দা দুই প্রকার হয়, এক প্রকার হলো নিন্দা তিনটা কারণে মানুষে করে, এক নম্বর কারণ হলো যদি আপনার সমান সে না হইতে পারে তখন সে আপনার নিন্দা করবে, দুই নম্বর আপনার হিংসা করে করবে, কথা কোন ঠিক কিনা? তিন নম্বর আকীদায় বেজাল হয়ে গেলে তার মনের মতো না হইলেই তাহিরি বালা না, কথা কোন না কেন? আমিও বলি আমি তো বালা না, বালা লইয়াই থাকিব, কথা ক্লিয়ার কিনা বলুন? বেজাল আছে? এই যে কথা বলতেছি একটা কথাকে কোরআন সুন্নাহর বাইরে বলছি, তো সত্য কথা বললে কি সবাই খুশি হবে? মতকুরের মতকুর বলি তো হের গায়ে লাগবই, গান্ধুটের গান্ধুটা বলি হের শৈলে লাগবই, তাই বলি কি হারামের বিরুদ্ধে কথা বলা ছেড়ে দিতে হবে? সত্য বলতেই হবে, সত্য বললে একদল বেজার হবে, যখনই আমরা বলি রসুল নূরের তুইয়ারি তখনই একদল আমাদের বিরুদ্ধে খারিয়া যায়, তো তাই বলি কি নূর বলা বন্ধ করে দেওয়া লাগবে? কারণ একটা আলম না, আমার নবী শুধু একটা আলমের নবী না, একটা আলমের নবী হলে বিশ্বনবী হইতো, আমার নবী হলো একাধিক আলমের নবী, এই জন্যই আল্লাহ যেমন একাধিক আলমের রব, আমার নবী একাধিক আলমের রহমত, ঠিক এই জন্যই এক জায়গায় আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার নবীর ক্ষেত্রে বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখানেও আলামিন এখানেও আলামিন, আল্লাহ আলম ব্যবহার করে নাই নিজের ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে আলম ব্যবহার করে নাই, তো আমি মৌলবি করব কোন দলিল? এই কথাগুলো বুঝতে হবে খুব সিনসিয়ার ভাবে, আমার নবী এই রজবের চান্দে মালিকের সান্নিধ্যে গিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, কত বড় খুশনসিব আমাদের, কত বড় ভাগ্য আমাদের। আমি কিন্তু বেশি লম্বা করব না, একেবারে খুব মূল মূল কথা বলবো, এরপরে তাবারক নিয়ে বাড়িতে যাবেন, মাকে এক মুষ্টি দিবেন, বাবা বাবা থাকলে বাবাকে দিবেন, বোনকে দিবেন, নিজের স্ত্রীকে দিবেন, একটু একটু করে মুখে মুখে দিবেন, দেখবেন এই তাবারক বরকতের উসিলাই আল্লাহ পাক আপনার বিমারকে ভালো করে দিতে পারে, কথা কি ক্লিয়ার? এই জন্য আমার রসুলকে আল্লাহ নিবেন আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর দিদারে নিবেন এই মাসে, সুবহানাল্লাহ বলতেন না? কিন্তু আমার নবীকে নেওয়ার সময় আমার রসুল যখন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, আমার নবী বলেন আমি
আমার নাকের মধ্যে একটা মেশকে আমের ঘ্রাণ লাগলো। রাসূল বলেন, জিব্রাইল এই ঘ্রাণটা কোথায় থেকে আসে তুমি কি জানো? রাসূল জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ডানে বামে তো কোনো বাগান নেই, কোথায় থেকে আসে? তোমার সামনে তাকায়া দেখো, সামনে তাকায়া দেখতেছেন একটা কবর দেখা যায়, এই কবরের ভিতর থেকে মেশকে আম্বরে গান বের হচ্ছে। আর আওয়াজ করলেন, আল্লাহু আকবার। তো রাসূলকে জিব্রাইল রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবর থেকে মেশকে আম্বরে গান আসে কেন? কয়, একমাত্র সত্য কথা বলার কারণে। কি কথা বলার কারণে? وَقُولُوا قَوْلًا سَدِيدًا বাতালদেরকে বুঝাই দেন না আমরা সিন্নি খাওয়ি না সুন্নি না, এদেরকে বুঝাইয়া দেন যে আমরা বিরিয়ানি খাওয়ি না সুন্নি নয়, আমরা নবী শান গাইলেও আল্লাহ আকবার বলি, মুর্শিদে শান গাইলো বলি, কোরআন তেলাওয়াত করলো বলি। এরা তো বলে যে সুন্নিদের ওয়াজ কোরআন তেলাওয়াত না, শুধু কিচ্ছা কাহিনী কই কি না, এগুলো দোকানপাটে পয়সা বহুত কথাই বলে, তাহিরি তো গানে না গা নাচা নাচে না করে। আপনারা বলুন তো দেখি, এতক্ষণ যে কথা বলছি আমি কি কাউরে গালি দিয়েছি? কেন বলে ওদেরকে ব্রেইন ওয়াশ করি, সব মাহফিলে কথাগুলো বলি, শুধু ব্রেইন ওয়াশ করি, কারণ বাবা মরে যেহেতু যাব, মরার আগেই আমাদেরকে সব চিন্তা করে যেতে হবে, সব বুঝতে হবে। এবার রাসূল জিব্রাইলকে নিয়ে সৌজা সিদরাতুল মুনতাহায় মাসকান থেকে দল্লাম, কেন আগের কথাগুলো কমন একটু আনকমন বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সব মৌলবী আজকের যারা আসছে এখানে, সব মৌলবীরা মিলে যদি আমরা মেরাজের ওয়াজ সারা রাত করি, এটা এমন একটা সাগর শেষ করা সম্ভব নয়। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, আমার নবীকে নিয়ে জিব্রাইল সিদরাতুল মুনতাহায় গেলেন। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আসতেছে না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাই আসতেছেন, আমি রিয়েলি রিয়েলি ওনাকে মেরি যদি মহব্বত করি, এটা সব জায়গায় বলি, এখনো বলি, অসুস্থ ছিলেন আল্লাহ পাক সুস্থ করেছেন, আমার ভাই প্রধান অতিথি শেখ হেদায়েত হোসেন মুর্শিদ দিনার সাহেব আসতেছেন। সুলতানপুরের পক্ষ থেকে এই মাহফিলের পক্ষ থেকে শেখ হেদায়েত হোসেন মুর্শিদ দিনার সাহেবের আগমন, সংগঠনের পক্ষ থেকে আমাদের মাঝে আলহামদুলিল্লাহ আমাদের যে প্রধান অতিথি জনাব শেখ হেদায়েত হোসেন মুর্শিদ দিনার সাহেব আমাদের মাহফিলের মঞ্চে এসে উপস্থিত রয়েছেন। দিনার ভাইকে মাহফিলের প্যান্ডেলে বসার জন্য অনুরোধ করা গেল। সকলে বলি আলহামদুলিল্লাহ, জবানটা ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সকলে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করি, কারণ আমরা মানুষ, মানুষের জন্য মানুষ দোয়া করবে, মুসলমান মুসলমানদের জন্য দোয়া করবে। যদি আপনি কাহার জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ আমি আশা করি আপনি দোয়া পাবেন। কথা বলেন ঠিক না? জনাব শেখ হেদায়েত হোসেন মুর্শিদ দিনার সাহেব এসেছেন, কারা কারা খুশি হাত তোলেন, দুই হাত সোজা করেন, ক্যামেরা ঘুরিয়ে দাও, আমার ভাইকে একটু ধরো, আমরা দুই ভাইয়ের পাশে রাখো, একটু হাত দিয়ে, এটা ঈদে মেরাজুন নবী তো, মেরাজুন একটা ঈদের দিন, এমনি একটা শুভেচ্ছা দিয়ে দিন ভাইজানকে, আমি একটা স্লোগান দেই, স্লোগান দিতে দিতে নারে তাকবীর নারে রিসালাত নারে তাওহীদ আলহামদুলিল্লাহ বলি। সকলে বলি ইয়া রাসূলুল্লাহ, সবাই আমার সাথে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি
هذا وعلى آل سيدنا গভীর মনোযোগ আমন্ত্রিত অতিথিবৃন্দ সবাই এসেছেন গো আজকে জান আছে আজকে প্রাণ আছে জীবন আছে মাহফিলে আসতে পেরেছেন এমন একদিন আবার হতে পারে গো শারীরিক অসুস্থতার জন্য আপনি আবার আসতে পারবেন না এবার এমনও হতে পারে চিরদিনের জন্য আমি আপনি কবর দেশে চলে যাব কোটি টাকা দিলেও আর আসা সম্ভব নয় এই জন্য বন্ধু অনুরোধ করে দিয়ে যায় আখিরি মোনাজাত করি ইনশাআল্লাহ আমরা যাব আমার নবী আপনার নবী সিদরাতুল মুনতাহে গেলেন যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার নবীর ডাক দিয়া বলে গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পক্ষে আর যাওয়া সম্ভব আমারে যদি এখন চাপুর থেকে একজন আনতে চাইতেন সুলতানপুর থেকে সুলতানপুর থেকে যে লোকটা গেল চিনাই পার হওয়ার পরে সেই লোক যদি বলতো আমারে বাপরি বাপ আমার পক্ষে সুলতানপুর যাওয়া সম্ভব না আপনি যান আমি কি জীবনে আইতাম তো জিব্রাইল কয় রাসূল আপনি চলেন আপনাকে আল্লাহর দিদারে নিয়ে যাব রাসূল রওনা দিলে মাঝপথে জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর যাওয়া সম্ভব না যদি আমি একটু সামনে যাই তাহলে আমার যে নূরের পাখাগুলো আছে এই পাখাগুলো আল্লাহর নূরের তাজাল্লিতে জল্লা পুরা সারখার হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে যাওয়া সম্ভব না তখন ইনদিমিন টাইমে আমার নবী আপনার নবী এই কথা বলে নাই যে তুমি যাইতে পারো না পারলে তো আমি যেতে পারবো না জিব্রাইল কয় শত ডানা ভাই জবান খুলেন ৬০০ ডানা এই পারের তরির মূল্য কত ওই দেখেন এটাও ৬০০ আবার এই দিকটা জিব্রাইলের ডানা কত ৬০০ ডানা এক একটা ডানা যদি পৃথিবীতে বিছাইয়া দে একটা ডানা যদি পৃথিবীতে বিছাইয়া দে সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে কত বড় ঠিক এইভাবে কয় শত ডানা ৬০০ ডানা জিব্রাইলকে আমার পক্ষে যাওয়া সম্ভব তখন আমার রাসূল তো এই কথাটা বলতে পারতেন দেখেন এটা কিন্তু সবাই জানেন এরপর এটার ভিতরে একটা হাকিকত আছে এটা বলতেছি রাসূল বলতে পারতেন জিব্রাইল তুমি যদি যাইতে না পারো আমি যাব কেমনে হিসাবে তুই যে বলতে পারে তুমি আমার ঘর থেকে তুললে আনছো আল্লাহর দিদারে লয়ে যাবে আর লোক কইলো তুমি আমার সাথী তুমি যদি অর্ধেক রাস্তায় যাই আগে তুমি ভাবতা না তাইলে আমি যাবো কেমনে কিন্তু রসুল একা বলে নাই রসুল বলেন কি জানেন ঠিক আছে তুমি যখন যেতে পারবো না ইয়া জিব্রাইলু হাল্লাকা মিন হাজাতিন ইলা রব্বিকা ঠিক আছে আমি রসুল যাইতেছি তবে তুমি তো অনেক আমার কাছে গেছো আইছো তবে আল্লাহর কাছে তোমার কিছু চাওয়ার আছে নি কথাটা অনেক শক্ত না জিব্রাইল ইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রব্বিকা হে জিব্রাইল আমি তো চাচ্ছি মহান প্রভুর দিদারে তবে তুমি আল্লাহর কাছে কিছু চাওয়ার আছে নি জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে কিছুই চাই না আমি চাই শুধু আমার ৬০০ ডানা পুল সিরাতের উপরে বিছাইতে পারবো কিনা মেরাজ এতে সোজা ঘটনা মেরাজ হলে অনেকে মনে করে মেরাজের ওয়াজ করতেছে হুজুরে মৌলভী জানার শেষ নাই জানার ও বন্ধুরে এবার আমার নবী আপনার নবী বলেন ওয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রব্বিকা ও জিব্রাইল তুমি যদি যেতে না পারো আমি নবী জানতে চাই আল্লাহর কাছে তোমার কিছু চাওয়ার আছে নি জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আল্লাহর কাছে বলবেন আমার যে ৬০০ ডানা আছে এই ডানাগুলো আমি পুলসিরাতের উপরে বিছাইতে পারবো কি না আমার নবী ডাক দিয়া বলে গো ও জিব্রাইল
তুমি আমার কাছে বললা তোমার ডানাগুলো জাফুল সিরাতের উপরে বিছাইতে পারবে কিনা, আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করার জন্য, ও জিব্রাইল কেন রে তুমি এটা কেন চাইলা? আমার যদি আমার আল্লাহ আমাকে যদি কেউ বলতো তুমি কি চাও আল্লাহর কাছে, আমরা কইলাম উনি আমার যেন মরণ না হয়, আমি যেন ডাইরেক্ট হেস্তে যাইতে পারি, মিজানের ফাল্লা ওজন চলতো না, এমন ভাবে নিজের ছাড়তো না, নিজে দেখলাম উইলে। কিন্তু জিব্রাইল কয় নবী গো ও মায়ার নবীজি, আমি আমার ডানাগুলা ফুলসিরাতের উপরে বিছাইতে চাই একটা মাত্র কারণে, আমার নবীকে কেন 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 রে? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আপনার কাছে অনেকবার গিয়েছি, যতবার আপনার কাছে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য আপনি নিজের চোখ দিয়া যত পানি জড়াইছেন এত পানি কোন নবী উম্মতের জন্য ফালাই নাই ইয়া রাসূলুল্লাহ। নবীজি ও মায়ার নবী গো, আমি আপনার চোখ মুবারকের মধ্যে যত পানি ঝরতে দেখছি পৃথিবীর কেউ এত পানি মুবারক ঝরতে দেখে নাই, আমি দেখেছি আপনি নামাজের সাজদায় গিয়ে পড়েছিলেন, আপনার কদম মুবারক গোলা ফুলতে ফুলতে পানির মতন ফুলে গেছে, আপনার চেহারা মুবারকটা একবারে ফুলে লাল হইয়া গেছে ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনার হাত গুলো ফুললে লাল হইয়া গেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মুবারক আর মাথা মুবারক সাজদার মধ্যে ফালাইয়া রাখছেন, আমি আমার কানটা যাই আপনার জবান মুবারকের কাছে লাগাইলাম ইয়া রাসূলুল্লাহ। সেদিনও শুনেছি আপনি নবীজি সাজদায় পয়রা পয়রা উম্মতের জন্য কানতেছেন, জোরে কন্যা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ার নবীজি, এত পানি মুবারক আর কোন কেউ নবী ফালাই নাই উম্মতের জন্য, নবী যদি উম্মতের জন্য কান্দে তুমি কি নবীর জন্য একটা মিনিট কান্দতে পারো না? ও অনুরোধ অনুরোধ করে তোমার কইলা দিয়া যায়, আজকে গায়ের মধ্যে শক্তি আছে, তুমি দৌড় মারতেছো ডানে বামে দৌড় মারতেছো, আই মনে হতে পারে তোমার মতন এমন অনেক যুবকে দেখি রাস্তাঘাটের মধ্যে কইরা মারা যায়, তোমার মতন অনেক যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়, যদি তুমি এখন মরা যাও তাহলে হিসাব মিলাইয়া দেখো কয়টা রোজা তুমি রাখছো, এখন যদি মরা যাও হিসাব মিলাইয়া দেখো কয়টা তুমি নামাজ কয় ওয়াক্ত নামাজ পড়েছো। এই জন্য যুবক অনুরোধ করে দিয়া যায় মহব্বতগুলা নবীর মহব্বত অন্তরে রেখে দাও, তুমি মহব্বত রেখে দাও ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনার উম্মতের জন্য আপনি অনেক কেঁদেছেন, আমার এই পাখাগুলো ফুলসিরাতের উপরে পিছাইতে চায়, সালিল্লাহ আন আবসুদা জানা হিজ্জা আলা সিরাতালি উম্মাতিকা। ওই জিব্রাইল কই নবী গো একমাত্র ফুলসিরাতের উপরে আমার ডানাগুলা পিছাইতে চায় একমাত্র আপনার উম্মতের জন্য। আল্লাহু আকবার বলে জিব্রাইল কে আমার নবী ডাক দিয়া কই জিব্রাইল কেন ও নবী কেউ আপনার পুলচিরাত পার হবে আকাশের বিস্তির মতন, কেউ আবার পার হবে গো পায়ে হেঁটে হেঁটে পার হবে, যারা একটু দুর্বল হয়ে যাবে আমি জিব্রাইলের পাখার উপরে যখন উঠব ওই সমস্ত উম্মতগুলারে আমি আমার আকাশের বিস্তির চাইতে আরো গতিতে জান্নাতের ভিতরে নিয়ে ঢুকাইয়া দিবা। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবীর এই নাম্বার আল্লাহ নেওয়ার জন্য রফ রফ পাঠাইয়া দিছে গো, আমার নবী বলেন আমি আমার ওই রফরফটা দিয়াও 70,000 নূরের পর্দা অতিক্রম করলাম, একটা পর্দার পুর হইল 500 বছরের রাস্তায় এত পুর, আর একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হইল 500 বছরের রাস্তা, এত বিশাল বিশাল বড় পর্দাগুলো আমি এই 70,000 নূরের পর্দা পাড়ি দিব, এর আগে আল্লাহ আমার একটু জান্নাতের ভিতরে
ঢুকাইলেন, জান্নাতের ভিতরে ঢুকাইলেন। জান্নাতের ভিতরে যাইয়া দেখলাম বিশাল বড় বড় রুম আছে, ওই রুমের গুলার পাশে বিশাল বড় একটা প্রাসাদ দেখা যায়, প্রাসাদের মুখের মধ্যে তালা দেওয়া। ওই প্রাসাদ দেখা যায় গো, ওই প্রাসাদের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দেখেন বিশাল বড় একটা প্রাসাদ আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এত সুন্দর প্রাসাদটা তুমি কার জন্য বানাইছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি গো, এই সুন্দর প্রাসাদটা আমি হযরতে খাদিজার জন্য বানাইছি। এই আওয়াজে মানি না, জোরে বলো সুবহানাল্লাহ। এ আমার সুলতানপুরের মা গো, আজকে মা বোন আসছে মানে ওয়া শোনার জন্য। ওই মা বন্ধুকে কিছু কথা না বললে আমার হক আদায় হবে না। ওই মা জন্য খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ জান্নাতে একটা প্রাসাদ বানাইলেন। এখন প্রশ্ন হলো কোন কারণের কারণে, কোন কারণে হযরত খাদিজার জন্য আল্লাহ স্পেশাল এত বড় নিয়ামত দান করবেন? এই কারণগুলো আমাদের জানার দরকার আছে না নাই? তারপর আমি আমার আম্মাদেরকে বলে দিয়া যায়, ও আম্মা গো, ও আমার সুলতান চাপুরি চেনারে খেওয়াই কাজেরি খোলা সুলতানপুর দরকার আহরন্দ মহিউদ্দিন নগরের মা, ও আমার টানচকের মা গো, ও বিরামপুরের মা, খালকাটার মা, রাধিকার মারা, গজারিয়ার মারা, পায়ে দিয়ে বইলা দিয়া যায়, জীবনে যদি তুমি বেঁচে থাকো আল্লাহর কাছে তোমার একটা কথা মনে রাখবা, আমার নবী বলে তিন ধরনের লোক কোনোদিন জান্নাতের গ্রাম পাবে না। এক নম্বর হলো যারা নেশা করে, দুই নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয়, তিন নম্বর যে সমস্ত মহিলারা বেপর্দা চলাফেরা করে। হে আম্মা গো, তুমি যদি দায়স না হও, তুমি যদি স্বামীর খেদমত খান করো, পাঁচ ওয়াক্ত নামাজটার সাথে সাথে নফল ইবাদতের মালা যদি লাগাইতে পারো, খোদার কসম করে বলি আমার আল্লাহ ওই ইবাদতের উসিলা খাদিজার সঙ্গে ওই প্রাসাদে জান্নাত দিতে পারে কি পারে না? আর জবান খুলে বলো পারে কি পারে না? এই জন্য আমার নবী বলেন, আমি ওই প্রাসাদ দেখলাম, ওই প্রাসাদের পাশে আর একটা প্রাসাদ দেখলাম। ওই তো এই কথাগুলো আপনারা আগেও শুনতে পারেন, এরপর আমি খণ্ড খণ্ড প্রেমের কথাগুলো বলে দিয়ে যাই। আমার নবী বলে, আমি দেখলাম খাদিজার প্রাসাদের পাশে গো আর একজনের একটা প্রাসাদ দেখা যায়। ও হুজুর, এই প্রাসাদটা কার? কই, এটা হলো হযরতে উমরের প্রাসাদ। আমার নবী বলেন, এদিকে গেলাম না লম্বা তো, কোন কারণে কারণ বলতে গেলে আবার ঘটনা হারাই ফেলবো, এই জন্য সুযোগ পেলে বলবো। আমার নবী, আপনার নবী বলেন, আমি যেই মাত্র বেহেশতে রুমে রুমে গেলাম, যাইয়া দেখতেছি প্রত্যেকটা রুমে রুমে শুধু আঙ্গুর ফল, এক একটা আঙ্গুর ফল সারাটা পৃথিবীর সমান। এত বড় ঘটনা শুনে আসতে সুবহানাল্লাহ কইলেন আপনারা, কার জন্য রাখছেন এই কণ্ঠ? আমি যে প্রতি রাতে দুইটা তিনটা মাহফিল করি, এইবার তো 724টার উপরে মাহফিল করছি, এক বছরে 724টা, 365 দিনে এক বছর, দাওয়াত আসছিল 37,000 এর উপরে, 37,000 এর উপরে দাওয়াত আসছিল, 700 এর উপরে মাহফিল করছি। এরপরও কয় আরো দিতাম, ওই দিন সকাল 10টায় ওগা মাহফিল করছি, সকাল 10টায় প্রোগ্রাম করছি ঢাকা, এরপর ঢাকা শাহজাহানপুর যায় প্রোগ্রাম করেছি। কিন্তু মনে রাখবেন, যতই কিছু করি না কেন, এই যে পরিশ্রম কেন করি, অনেকে বলে যে হুজুর এত ওয়াজ করেন বাঁচতেন না বেশি দিন। আমি কই মাশাআল্লাহ, আপনি আজরাইলের দায়িত্ব কোন দিন থেকে পাইছো? মাশাআল্লাহ, আমি দিনের কাম করুম, নবীর পক্ষে কথা কমু, কইতে কইতে যদি আমার হঠাৎ করে কলজা হয়টা মরিয়া যায় গা, এর চাইতে সুখবর কি আর আছে নাকি? কথা কোনো সুখবর আছে? আমি কি ওয়াজ না, আপনি যে ওয়াজ করুন না, আমি তো ওয়াজ করে মরে যাবো মনে করুন, আপনি যে ওয়াজ করুন না, 500 বছর বাঁচবেননি, কইটা কিতা কইলেন আপনি? না, আপনার কথা এমনই বোঝা গেল, মনে রাখবেন নেকের পথে থাকবেন, নেক পথে থাকতে যদি মারাও যান তাইলে দেখবেন আপনার আখিরাতে আপনার সম্মান বাড়াইয়া দিবেন কে? আল্লাহ। সন্দেহ আছে? আমার নবী বলেন, আমি দেখেছি জান্নাতের ভিতরে আঙ্গুর ফল, আঙ্গুর ফলটা কত বড়, মানে আমার কাছে খুব আশ্চর্য লাগতেছে। এখন আমার কষ্ট করবেন, আমরা তো ভাবলি খুব বুঝি যে হুজুর আমরাই তো খামো আঙ্গুর ফলগুলো, আঙ্গুর ফল যদি এত বড় হয় তাহলে আমরা পেটটা কত বড় হইব,
প্রশ্নটা আসতেই পারে, এটা প্রশ্নের জগৎ, পৃথিবীটাই প্রশ্নের জগৎ, কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব, আল্লাহ কে, কোথায় থেকে আসলো, এইভাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, হয়ে গেলে পৃথিবীর জমিনগুলা কি হবে, এই পানিগুলা কি হবে, এইটা কি হাশরের মাঠটা কোথায় হবে, আসমানের উপরে হবে নাকি জমিনেই হবে, আর একটা প্রশ্ন করতে পারে হুজুর জান্নাত কোথায়, এটা কি আসমানের উপরে, সব দিবিলে খুললে ফিরে যাবো গা, তাহলে জান্নাত থাকবো কেমন, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া ও সৃষ্টি জান্নাত তো সৃষ্টি সবই ধ্বংস হইব, তো জান্নাত ধ্বংস হইতো না কারণটা কি, এই দুনিয়াটাই প্রশ্নের জগৎ, কথা কোন ঠিক না, অনেক প্রশ্ন আপনাদের ভিতরে থাকতে পারে, এই জন্য আপনাদের কাছে প্রশ্ন থাকতেই পারে, বলুন রসুলের পথে থেকে যদি মরণ হয়ে যায় আপত্তি আছে, আমার আম্মা কইতো পুত্রে হাঁস যখন শামুক খায়, হাঁসে যখন শামুক খায়, শামুক খাওয়ার পরে গলা পর্যন্ত যখন আসে তখন হাঁস বাহিরে যাইয়া আসমানের দিকে চোখটা উল্টে দেয়, দিলেই শামুকগুলো হজম হয়ে যায়, তো এই বেহেস্তির ভিতরে এত খাবার, রসুল বলেন এত খাবারই খাবে ইচ্ছা মতো খাবে, কিন্তু ওরা যখন একটা ডেক দিব খাওন সব শেষ হয়ে যাবে, বেহেস্তি সব আছে তিনটা জিনিস নাই, এই তো প্রশ্নের জগৎ, একটু আগে কয়ে গেছি প্রশ্নের জগৎ, একটু আগে বলছি সব আছে তিনটা জিনিস নাই, মাজান কি নাই, বেহেস্তে ঘুম নাই, প্রশ্ন শুনে তো মনে করছে না জানে হুজুর কোন উত্তর দেরি, এই শুনলেই সহজ, বেহেস্তের ভিতরে কি নাই, ঘুম নাই, এরপর আর কি নাই, না খাওনের অভাব নাই, পায়খানা নাই, পসরাব নাই, শুধু খাও আর খাও, ফেট বর্ব ডেক মারব সব শেষ করে দিবেন কে, শুধু ভয় পাওয়ার কোনো কারণ নাই, শেষ করে দিব, কষ্ট নিয়েন না বাজার, দুঃখ নিয়েন না, আপনারা বলুন আমরা সবাই রসুল চাই কি চাই না, আরো জোরে বলুন চাই কি চাই না, ক্লিয়ার, কিছু মানুষ মনে ঘুম থেকে উঠতে বোঝা যাইতেছে আর কি, একজন একজন করে করে ডুবতেছে হেলি, আস্তে আস্তে নিয়ে আবার আল্লাহ তুমি কবুল করো, আমিন কো আমিন, বাজান যে রাত্রে আপনারা বসছেন এই রাত্রটা বড়, এই রাত্রটা বড় দামি সময়, কথা কোন ঠিক না, তো রসুল বলেন দেখতেছি এত বড় আঙ্গুর ফল, প্রত্যেকটা আঙ্গুর ফলের ভিতরে এক একটা সবুজ পাখি, রসুল মেরাজে গিয়া দেখছেন, সুবহানাল্লাহ কইতেন না, ওই যে আল্লাহ কোরআনে বলছে সূরা বনী ইসরাঈলের আয়াতের মাঝখানে, হ্যাঁ আরাম করে মুখ ফাঁকা কর, তাক দে বসে গেছে, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু নবীরে মেরাজ করাইছই আল্লাহর কুদরত দেখাইবার জন্য, সুবহানাল্লাহ না, সবচেয়ে বড় কুদরত কে, কুদরতুল্লাহ আল্লাহু আকবার, রসুল বলেন আমি দেখি প্রত্যেকটা আঙ্গুর ফলের উপরে এক একটা সবুজ পাখি বইসা ঠুকরায়া ঠুকরায়া আঙ্গুর ফল খাইতেছে, আঙ্গুর দেশে পেয়ারা আছে না, দেখবেন পেয়ারা যেগুলো একটু পাইকা যায় এর ভিতরে বুলবুলা বুলবুলি আর কি বাদু, বিভিন্ন পাখি বৈশা ফল খায়, বড়ই গাছে একটু বেশি বসে, কলা গাছে বাদর বেশি বসে, বসে বসে এগুলো খায় না, ঠিক এইভাবে জান্নাতের ভিতরে এই সবুজ পাখিগুলো ঠুকরায় ঠুকরায় এক একটা আঙ্গুর ফলে বসছে, আচ্ছা আঙ্গুর দেশে যে বাজার আঙ্গুর ফল বিক্রি করে একটা আঙ্গুর ফলের মধ্যে কি একটা পাখি বসতে পারবে, তো এইটা দিয়ে বুঝালন যে আঙ্গুর ফলটা কত বড়, একটা পাখি সুন্দর করে বৈশা বৈশা ঠুকরাইয়া ঠুকরাইয়া আঙ্গুর ফল খাচ্ছে, রসুল জিজ্ঞেস করে আল্লাহ বেহেস্তে তুমি বানাইছো মানুষের জন্য জান্নাত, পাখি দি বেহেস্তের ফল খাইতেছে, তুমি কি পাখির লেগে জান্নাত বানাইছো, বেহেস্ত বানাইছো মানুষের জন্য, তো এখন বেহেস্ত বানাচ্ছো বানাও মানুষের জন্য, কিন্তু এই পাখি খাচ্ছে জান্নাতের কি ইনাপ ইনাপ আঙ্গুর ফল, আঙ্গুর ফল এটা কেমনে, আল্লাহ এটা কেডা, এইগুলা হলো কিছু মানুষের রুহু, রুহুগুলা কার, এত ভাগ্যবান, এরা হলো দিনের জন্য ইসলামের জন্য হকের জন্য যারা রাজপথে জীবন দিয়েছেন ওইরা হলো ওই সমস্ত শহীদের রুহুগুলারে আমি আল্লাহ পাখিতে রূপান্তরিত করেছি,
ওই যে আল্লাহ কোরআনে বলছেন কুরআন শরীফের আকর্ষণ ঠিক কিনা বলেন, তেলাওয়াত করলে মুখ থেকে এমনি আল্লাহর নাম বেরিয়ে যায়, এটা এটা অত্যন্ত চমৎকার একটা নিয়ামত ঠিক কিনা বলেন। আমি ওই দিন দেখেছিলাম দিনার ভাই, আপনি তো জানেন এই গত কয়েকদিন আগে চকবাজার আগুন লাগলো, আবার গতকাল বনানী তো লাগলো, বনানীতে প্রায় 25 জন লোক মারা গেছে, আল্লাহদেরকে শহীদের মর্যাদা দিয়ে দাও, জামান খুলে দোয়া করেন, আমিন কর। আমি দেখেছিলাম চকবাজার যখন আগুন লাগছিল, আমি দেখেছিলাম সেখানে সব পুড়ে গেছে, কিন্তু কিছু কিছু কোরআন শরীফ ছিল, ওই কোরআন শরীফের মধ্যে আগুনের স্পর্শ লাগে না। এরপর আমরা বুঝি না কেন, এরপর আমরা বুঝি না ঠিক কিনা বলেন। তো ঠিক এভাবে যারা ওই যে বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলেন যারা আমার পথে জীবন দেয় ওরা জিন্দা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের নিয়ামত খাওয়াই। রসুল বলেন আমি গিয়ে দেখলাম ওই জান্নাতের নিয়ামত গুলো খাচ্ছে, এরপর আমি দেখলাম যেই রুমের ভিতরে যাই ওই রুমের ভিতরে একটা লোকের পায়ের আওয়াজ শুনি, এই লোকটা কেডায়, এটা হলো হযরতে বেলাল। বেলাল আজান দিত না মসজিদে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেন না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর নাম আল্লাহ পাকের, আল্লাহ পাকের ছোট না মহান, মহান। বেলালের পায়ের আওয়াজ, বেলালকে রসুল জিজ্ঞেস করেন বেলাল আমি যখন মেরাজে গেলাম প্রত্যেকটা জান্নাতের রুমে রুমে ঢুকলাম তোমার পায়ের আওয়াজ পেলাম, এই বেলাল তুমি কি এমন আমল করো? বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে সুন্দর নই, আমি কালো, আমি নিগ্রো, আমার দাঁত উঁচা, জিহ্বা কাটা, কিন্তু আপনি রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য আমি 2 রাকাত নামাজ পড়ি। রাসূল বলেন এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, নবীর সন্তুষ্টির জন্য বন্দেগী করে, যেই ব্যক্তি বন্দেগী করে তার সম্মান বাড়ায়া দেন কে? আল্লাহ। সন্দেহ আছে? রাসূল বলেন আমি এই নিয়ামতগুলো বেহেশতে দেখলাম, এরপর আমি 70,000 নূরের পর্দা অতিক্রম করার শেষ পর্দাটা যখন অতিক্রম করব, অতিক্রম করার পর আমি গিয়ে শুনলাম আবু বকরের কণ্ঠ শোনা যায়। আবু বকর কি কই 70,000 নূরের পর্দার সামনে না দুনিয়ায়, দুনিয়ায় আবু বকরের কণ্ঠ শোনা যায় জান্নাতের ভিতরে, সরি ওই 70,000 নূরের পর্দার গোড়ায় আবু বকরের কণ্ঠ দিয়া বলছে কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, হে বন্ধু আপনি পর্দার এই পারে দাঁড়ান, আপনার রব আপনার সম্মান বয়ান করতেছে। এখন প্রশ্ন হইল আবু বকর হইল দুনিয়ায় নবী মেরাজে যাওয়ার সময় তো আবু বকর জানে না, কিন্তু আবু বকরের কাছে তো রসুল আসার পর এনে উনি জানছে, এর আগেই এই আবু বকরের কণ্ঠের আওয়াজ ওই জায়গায় গেল কিভাবে 70,000 নূরের ওপারে? না আসলে আবু বকর যায় নাই, আমার আল্লাহ একটা ফেরেশতার কণ্ঠকে আবু বকরের কণ্ঠে নকল করাইছে। কেন করাইলো? কারণ একটা আনকমন ফেরেশতার কণ্ঠ যদি শুনে রসুল ওই জায়গায়, রসুল বিচলিত হতে পারে, এই জন্য কমন একজন ফেরেশতা সাহাবার কণ্ঠটা নকল করাইছেন, এই জন্য যে আমার রসুল যেন কোনো ভয় না পায়, বিচলিত না হয়, এই জন্য কমন একটা কণ্ঠ শুনাইলেন। এখানে একটা দলিল পাওয়া গেল যে আবু বকর যদিও কণ্ঠ আল্লাহ নকল করাইছে, এর দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ নিজে আবু বকরকে ভালোবাসেন। আর এই জন্য আবু বকর রোজা হজ করছেন, কেডা গেল হজ করছেন, কেউ আসেননি, মিজান ভাই তো করছেন, আমার ভাই গেছেন, আবু বকরের রোজাটা হলো আমার নবীর পাশে, সুবহানাল্লাহ কইতেন না, একটা গজল গাই অসুবিধিব, গজল কি বেশি গাই লিছি, তাহলে একটু হাত তুলেন তো, হাত তুলেন তো, হাত তুলে আপনি গুমান যাইত না, কিন্তু একটু পরে হালকা জিকির হবে ইনশাআল্লাহ। নবীর প্রিয় সাহাবী
হযরত আবু বকর সিদ্দিকী। সবার হাত তুলে না, নবীর সাথে বিদ্বেষে আছে নাকি ভাই? মুরুব্বি হাত ধরে পোলাপান সব প্যান্টের পকেটে নিচে হাত ঢোকাইয়া দিচ্ছে। এই নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালো বেশে শুইল পাশে ভালো, আহা দেখো মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা বলো না, মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা, দিদার চাইয়ে কাঁদো তোমরা দিদার চাইয়ে কাঁদো তোমরা হহু না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো না, মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালো বেশে শুইল পাশে ভালো, দেখো মদিনা 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 আসে কমিনের ঠিকানা বলো না, মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা, জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, আল্লাহু আকবার, জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখি আহ নবী এতবার দেখি আহ নবী, জালা তাহার নিবে না মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা, মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা, দিদার চাইয়ে কাঁদো তোমরা দিদার চাইয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা বলো না, মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা, জোরে বলো আল্লাহু আকবার। আমার নবীজি কষ্ট হচ্ছে আপনাদের, একটা শান গাইছি কি শরীর একটা স্পিরিট আসছে কিনা বলেন, এই যে টান দিছি, জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, শরহে সুদুর কিতাবের ৬৯ পৃষ্ঠায় লেখা আছে জালালুদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, আমার নবী সবুজ গম্বুজটারে যখন মুরাকাবা করছেন উনি মুরাকাবা কইরা চোখটা খুললা দেখে আসলে নবী মদিনায় না, জালালুদ্দিন সুয়ুতির সামনে সশরীরে দাঁড়ায় রইছে। তো আমরা এই চোখ নাই কেন? আমাদের চোখের মধ্যে ভেজাল আছে, কথা কন ঠিক না, যার নয়ন বলা সে দেখে কথা বলেন ঠিক না, এই জন্য টান দিছি হৃদয়টা খুললা, যদি এই টানটা দেওয়ার সময় আমার মরণ হয়ে যাইত আমার আর কোনো দুঃখ আছে না। জালালুদ্দিন সুয়ুতি জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখি আহ নবী এতবার দেখি আহ নবী, জালা তাহার নিবে না আমিতে না নিবে না, মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা বলো না, মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা, দিদার চাইয়ে কাঁদো তোমরা দিদার আহ না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আসে কমিনের ঠিকানা, জোরে জোরে বলো আল্লাহু আকবার।
আর জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ, আমি যখন টান্ডা দিমু আল্লাহর হৃদয় কোলা ডাক মেরা দিবেন। আমার নবী বলে আমি 7000 পর্দা পাড়ি দিয়া লাউহে মাহফুজে কদম রাখছি গো। এক সাহাবী নবীরে প্রশ্ন করছিল, নবী গো লৌহে মাহফুজটা কত বড়, আমার হাতে কি হাতে কি আমার হাতে আংটি। আমার নবীরে প্রশ্ন করছিল, নবীজি আপনি তো মেরাজে গিয়ে লৌহে মাহফুজ দেখছেন, আরশে আজিম দেখছেন, আপনি বলুন না লৌহে মাহফুজটা কত বড়। আমার নবী কয় 7 আসমান 7 জমিন যদি লৌহে মাহফুজের মধ্যে রাখা হয় লৌহে মাহফুজটা আংটির মত মনে হবে। মেরাজ এটা কি সাধারণ কোন কথা নাকি গোপন রহস্য? আমার নবী বলেন আমি আরশে আযিমের মধ্যে গিয়েছি। এক সাহাবী নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আরশে আযিমটা কত বড় ছিল? আমার নবী বলে এই 7 আসমান 7 জমিনের মধ্যে আংটি যেমন, 7 আসমান 7 জমিন লৌহে মাহফুজে রাখলে আংটির মতন, কিন্তু আবার 7 আসমান 7 জমিন লৌহে মাহফুজটা মিলাইয়া যদি আরশে আযিমে রাখা হয় একটা আংটির মতো মনে হবে। এই আমার সুবহানাল্লাহ পড়া রাখা দিন, দুদিন পরে কোন অসুবিধা কি? আরো জোরে কোন সুবহানাল্লাহ গো, আরো জোরে। কেন বারবার সুবহানাল্লাহ বলে জানেন? যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার বলে আল্লাহ পাক জান্নাতে একটা সুবহানাল্লাহর বীজ লাগায় দেয়। সুবহানাল্লাহর বীজ থেকে কি আম গাছ হয় না জাম গাছ হয়? আম গাছ বলে আর এর কিটা করে নারকেল গাছ, আরেকটা কোন নারকেল গাছ বলে এই সুবহানাল্লাহর বীজ থেকে আম গাছের বীজ থেকে আম গাছের বীজ থেকে কি গাছ হয়? জাম গাছের বীজ থেকে, তেঁতুল গাছের বীজ থেকে, কলা গাছের বীজ থেকে, সুবহানাল্লাহর বীজ থেকে। এই এইটারই কয় আগুনে লাগেছে কলবের রাখ কইতাম নি ফাম দল লাগতো না আমার, ইত্যা করি শেষ করছো জিকির এডিটিং কইরা কর তাহির রে বরাক মাস দিছি সারা জীবন জান প্রাণ দালাইতাছি কুরআন সুন্নাহর বয়ান করতে করতে দুই একটা মাহফিল হার হইয়া জিকির করছিলাম ইডি ভিতরে এডিটিং কইরা এইডা হিরা লাগায়া বসে যান এরপরে আইজাল আলী এরপরে এইডা হিরা অসুবিধা নাই তাহির জিটা কইব এটা মার্কেট পাইব ওই এই সালে তুই দাঁড়া 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 আস্তে প্লিজ নো বিয়াদবি সিট ডাউন বসেন কোন সে তোমার বসেন কইলে গুণ হইব হেরা মনে হয় জন্য বসেন করা একটা গুণ আর কি এমন ভাবে মানে এমন ভাবে এটারে ভাইরাল করতেছে কো জিকির ভিতরে বসেন 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 মনে এটা কি জিকির হইলো? আচ্ছা কোন বসেন শব্দটা কি আরবি শব্দ না বাংলা শব্দ? এটা কি জিকি পাবলিকের হেরা বোঝা কো বসেন বসেন আবার কি জিকি তাহিরি বন্ড ইডা হিডা বংশঙ্কয় আপনারা বলুন তো দেখি ইজ্জতের মালিক কে? ওরা যত এগুলো ছাড়তেছে ততই মানুষে এক নজরে তাহিরি কালো মানিকটাকে দেখতে আসতেছে। তারা ঘুমাই গেছে, তারা ফুলাফান ঘুমাই গেছে গাছতে এই ফাম দেওয়ার লাগতো না। তাহলে আওয়াজ করে আল্লাহু আকবার। এখন আবার পেলাম সিট ডাউন অনিডো মার্কেট ফাইবার দেখবে দেখলে তুমি সিট ডাউন আবার কি জি কি জি কি আমি করলাম আল্লাহর জিকির ইডার ভিতরে না ডুহাইছে গান কথা কয় ঠিক কি না কফুলা তো নই যেন আগুনের গুলার ইডার মধ্যে ইডা নিয়ে আবার টিকটক ভিডিও বানাইছে টিকটক ভিডিও যে ভিডিওটি বানা ইডি সবটি হলো স্কুলের ফুলা ফান আর পুরি ফান মায়া ফান এই পুরি ফান হন এই মায়া রাসূল কদরকে বলে দেয়া যায় টিকটক ভিডিও বানাইছে কারণ হুজুর আর ওয়াজ লইয়া জিকির লইয়া টিকটক ভিডিও বানাইবি মনে রাখিস বিয়া হইলে কিন্তু হুজুরের কামই লাগে তুই মইরা গেলে জানা যায় কিন্তু হুজুরের কামই লাগবো তোর আব্দুল খতম পড়াইলে হুজুরের কামই লাগবো এই জন্য বদ্দোয়া কামাইছ না হুজুরের কাছ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড় দেখবি বালা জামাই হবে হাত তুলে বলো ঠিক কি না বলো কথা কি ঠিক আছে আমার নাকি বাড়ায় বলছি মায়ের দোয়া করে দিছি আল্লাহ একটা বালা জামা মিলাই দিও
পাঁচটা নামাজ পড়ো দেখবা স্বামী পাইবা বালা। আর যদি বিয়ার আগে যদি তুমি যদি ডাইন বামে যাওগা তাহলে মনে কর তুমি ইডি ভাইবা সূরা ভাইবা সুন্নি বাটপার ভাইবা বাটপান্নি। আমি কই না আল্লাহ কোরআনে কইছে কথা কোন ঠিক কি না কথা বলেন ঠিক কি না কোন জায়গা আছে আসেনি বাস জেনাকার ভাইবা জেনাকারিনি বাটপার ভাইবা বাটপান্নি সূরা ভাইবা সুন্নি কথা কোন ঠিক কি না। আমি কই রাও কোন পার কয়বার আছে রে 26 পারায় আছে দেখছেন আমি বানায় কই না যদিও একটু রস লাগায় কই কিন্তু মূলত গোড়া ঠিক আছে। আমি কইলাম আল্লাহর জিকির করলাম আর এর ভিতরে হেরা ইংলিশ গান ডোহা বাংলা গান ডোহাই দে বাজনা দিয়ে লাগাই যাই ইজ্জতের মালিক কে সন্দেহ আছে আর ইডালে মস্তানি করে কিছু আমার মতো ট্রফি বলারা মনে করছে একবার দেশটা শেষ হয়েছে আর এরা যে নাচতে নাচতে বাঁশের উপরটা জায়গায় খবর নাই আসেনি 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 যাক সাইরা দিলাম আর কইলাম না রাত্রটা বেশি হয়ে গেছে গা তোরা দিছ এমন টাইমে মাইকটা এইবার শিবলি এমন গাম করছ ভাইদের সদা করে জিনিস বেশি এটা সারা রাত আল্লাহ কবুল করুক বলেন আমিন বাজান বলতে চেয়েছিলাম গড়ি ফেলছেন না আজকে গড়ি টড়ি নেই আচ্ছা গড়ি চলতো না ঠিক কিনা বলেন জিকির চলবে কার বাস। আমি যখন তেলাবাত করব সারা থামদন লাগবে না আমার সারা রাত ফজর নামাজ পড়ি তুই চলবে আমি যখন তেলাবাত করব আপনারা আল্লাহ আকবারকে আসতে হবে না জোরে হবে অ বলছিলাম সুবহানাল্লাহর 20 টিকা তাল গাছ হয় না জাম গাছ হয় বাস শিখাই বলছে সুবহানাল্লাহর গাছ এই গাছটা এত বড় হয় সুলতানপুর মাঠ থেকে একবার সুবহানাল্লাহ বলবেন আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বীজ লাগাই দিব সাথে সাথে গাছ উঠে যাইব এই গাছের নিচে যদি একটা ঘোড়া যদি 100 বছর দৌড়ে গাছের ছায়া শেষ করতে পারবে না বলে এত বড় গাছের ছায়া যদি হয় গাছের মধ্যে পাতা কত আছে প্রত্যেকটা পাতার মধ্যে এক একটা ফেরেশতা বসবে ওই ফেরেশতাগুলো শুধু বলবে সুলতানপুর বান্দারা প্রেমের সাথে সুবহানাল্লাহ বলছে তাদের নেক লেখা শুরু করবে এবং লাস্টে বলবে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও শেষ পর্যন্ত আমার আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন এবং আরেক রেওয়ায়েত আছে একবার সুবহানাল্লাহ বললে আকাশ এবং জমিনের খালি জায়গাটা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায় এখন বলবেন হুজুর আপনার সুবহানাল্লাহর সওয়াব যদি আসমান এবং জমিন বরাট হয়ে যায় তাহলে দিনার ভাইয়ের সুবহানাল্লাহর সওয়াবের জায়গা আল্লাহ কই রাখছে এই চিন্তা আপনাদের করণ লাগতো না জিব্রাইলে কয় শত ডানা ওয়াজ বিল্লাহ জায়গা কয় শত তো 600 ডানা একটা ডানা যদি বিছায়াতে সারা পৃথিবী কি হয়ে যাবে দেখো ধ্বংস হয়ে যাবে জীবনে কত দোয়া করছি বিড়ি খাবার দোয়া তো জীবন পরে ক আল্লাহুম্মা বারেক লানা ফিমা বিড়িটানা এটা বললে বিড়ি খাবার দোয়া আত্মর মানে দোয়া যাই হোক ভাসান একটু ডাইনে আমি গেছি আপনারা শরীরটা ঠিক করবার লাগে ভাসান কষ্ট হইছে আপনারা আল্লাহ কবুল করব না আমি সুবহানাল্লাহ 20 টিকা তাল গাছ হয় না কি গাছ হয় নারে তাকবীর নারে রিসালাত বাস রাত্র কি আড়াইটা বাজে না মাগরিবের আজান দিছে ও তৈলি ওয়াজ করণ যাইব আর যদি বলবেন যে আর এটা বাজো ঘুমাইতে তৈলি ওয়াজ আমার শেষ যাক শেষ করতেছি গোসাই লিতেছি ইনশাল্লাহ তবে কিছু হাকিকত কথা বলতেছি ওই আকাশের ভিতরে 70,000 নূরের পর্দার ওপারে কার কণ্ঠ সিদ্দিক আকবর কার কণ্ঠ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ তো এই কণ্ঠ নকল করাইছে কে আল্লাহ তো এখন প্রশ্ন হইলো দেখবেন বাংলাদেশের মধ্যে অনেক বক্তা আছে আমার সুরে ওয়াজ করে মানে মোটামুটি আছে নাই আমি 200 উপরে গুনছিলাম এরপর আর গুনি না আমি নিয়ে দোয়া করছি আল্লাহ 2000 পৌঁছাই দাও এই নকল অনুসরণ জীবনের দিকে এই মাদ্রাসা ছাত্র আছে কেউ কে দাঁড়াও ও
এদিকে মাদ্রাসা ছাত্রী দিকে জীবনে যদি বক্তা হইতে চাও তাহলে কি করবে শোনো তোমার জীবনে যদি কাহার ওয়াজ ভাল লাগে ওই তার কণ্ঠটা নকল করবা ওই সুরটা দিয়া ওই ওয়াজটাই তুমি ওয়াজ বলবা এরপরে রিসার্চ করে ওয়াজ করবা দেখবা তোমার সাহস হয়ে যাবে প্লাস হ্যাঁ প্লাস তোমার সাহস হয়ে যাবে প্লাস আস্তে আস্তে তুমি একটা পরিপূর্ণ বক্তা হয়ে যাবে শরম নাই কথা কেউ কইতো না আমি সোজা মানুষ দিকে কয়ে দিছি বউ কথা কন ঠিক কিনা বলে রাত্রে আড়াইটার হরি অবস্থা যদি দশটার সময় তখন কি অবস্থা নিন মোটামুটি মানুষ হয়েছে নি আজকে আল্লাহ আকবার কন তাইলে এই সুবহানাল্লাহ কইলে সওয়াব আছে না নাই আরো যে এদিকে অনেক দিকে স্যার তাহলে কণ্ঠটা কার কণ্ঠ আবু বকর রাদিয়াল্লাহু আনহু কণ্ঠ আমার নবী বলেন আমি হঠাৎ আমাকে নিয়ে গেলেন আল্লাহ পাক আরেকটি জায়গায় নেওয়ার পরে আমি ওই জায়গাগুলো পরিদর্শন করলাম লোহে মাহফুজের পরে আমার রসুলকে সতেরোটা জায়গা ঘুরাইছে কয় জায়গা সতেরো জায়গা ঘুরাইছে আমার রসুল সতেরোটা জায়গায় গিয়েই উম্মতের জন্য কাঁদছে কার জন্য কাঁদছে উম্মতের জন্য কান্নলো কান্নার কারণ হইলো একটাই আল্লাহ ডাক দিকে বন্ধু আপনার এত উপরে আনলাম এত সুন্দর জায়গা দেখাচ্ছি আপনি কাঁদেন কেন আমার রসুল সেখানে গিয়ে বলছিলেন আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমাকে দেখাচ্ছ কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে না তার মানি হলো প্রমাণ হইয়া গেল আমার নবী মহান প্রভুর দিদারে গিয়েও উম্মতকে ভুলে ভুলে গভীর মনোযোগ শেষ কথা হলো আমার নবী আরশে আজিমের মধ্যে গেলেন যাওয়ার পরে নবীর কদম মোবারকের থেকে জুতা মোবারক গোলা খুলতে চাই আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু গো বন্ধু আপনার জুতা মোবারক খুলবেন না আপনার জুতা মোবারক নিয়ে আরশে আজিমের মধ্যে উঠুন কারণ আপনার জুতা মোবারকের ধুলি মোবারক পাওয়ার জন্য আমার আরশে আজিম বেকারার হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ ওরে গেলেন নবী খুদার রোষে আরশ বল নবীর সকাশ জুতা মুবা রকের দুলি জুতা মুবা রকের দুলি আমার বুকে রেখে যান মুদে রাসুল আল্লাহর মেহমান আহায় আমরা বড় ভাগবান মুদে রাসুল আল্লাহর মেহমান ওরে আল্লাহ বলে দুস্ত আর যত শুনবো আপনার গো আরে যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন কোন না গো পোমন মুদে রাসুল আল্লাহর মেহমান বাইরে ও ভাই সুলতানপুরের বন্ধু শুনে রাখো ও মুরব্বী আব্বু এখন দিনটা ফাইটা যায় নবী আর আমার আল্লাহ কথা কয় আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু যা চাইবেন আপনারা তা দিন আমার নবী হাসান হুসাইনের কথা কয় না আমার নবী মা ফাতেমার কথা কয় না আমার নবী কি কয় শুনেন আরে উম্মতেরই গুনাহ লইয়া কয় কান দিয়া গো উম্মতে রে জান্নাতে দিয়া উম্মতে রে জান্নাতে দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ মুদে রাসূলুল্লাহর মেহমান এই দুনিয়ায় যদি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায় নিজের বাপের কথা বলে যায় আমরা এই দেশে যদি কোনো গিফট হাতে নিতে চাই মা বাবার কথা ওই মুহূর্তে ভুললা যায় আমার নবী আল্লাহর দিদারে গেল সেখানে গিয়ে নবী উম্মতের বলে না সেখানে আমার নবী কয় ও আমার আল্লাহ চাওয়া শুধুমাত্র একটাই আমার গুনাহগার উম্মতেরই তুমি মাফ করে দাও জোরে কন্না আল্লাহু আকবার ও বন্ধু আমার আল্লাহ নবীর 50 ওয়াক্ত নামাজ দিলেন মারহাবা কয় ওয়াক্ত 50
পঞ্চাশ ওয়াক্ত দেখি নয় ওয়াক্ত কমাইলে পাঁচ নং পঁয়তাল্লিশ মুসা নবী কয় ও ও ওই আরেকটা কথা রেখে গেছি আমি একটা কথা রেখে গেছিলাম এখানে আমার নবী যখন মেরাজে যাবেন ওই জাকারিয়া নবীর সঙ্গে দেখা হইছে কথাটা বলা দরকার জাকারিয়া নবীর সঙ্গে দেখা হইল আমার নবী যাইয়া ডাক দিবে জাকারিয়া রে তুমি যখন শত্রু ভয়ে করাইবে এই গাছের দুইটা একটা গাছের মাঝখানে ঢুকছিলা তোমার জন্য গাছটা ফাঁকা হইয়া গেছিল যখন তুমি গাছের মাঝখানে যাইয়া দাঁড়াইছো গাছ দুইটা লাইগা গেছে এরপর শত্রুরা তোমার গাছের মাঝখান দিয়া বডিটার গাছও কাটছে তোমার বডিটাও কাটছে ওই সময় তোমার কেমন লাগছে আমার নবী মেরাজে গিয়া জিজ্ঞেস করছিল তোমার যখন করাত দিয়া কাটে তোমার কেমন লাগছে রে জাকারিয়া নবী বলছিল ইয়া রাসূলুল্লাহ নবী হো ও মায়ার নবী দয়ার নবী আমার যখন করাত দিয়া কাটে তখন আমার আল্লাহ আমার ডাক দিয়া কইয়া জাকারিয়া টেনশন কইরো না আমি আল্লাহ তোমার জন্য রয়েছি আল্লাহর একটা সাউন্ড শুনছি আমি আমার কান দিয়া শুনছি গো কোন দিক দিয়ে আমার বডিটা কাটছে আমি টের পাই নাই এই জন্য বলা হয়েছে কাহারো মরণের কালে যদি আজরাইল যদি তোমার রুহটা লইয়া যাইব ওই সময় যদি আমার নবী ডাক দিয়া কই উম্মত টেনশন করিস না আমি নবী আছি নবীর চেহারার দিকে তাকাইয়া থাকবো আজরাইল কোন দিক দিয়ে জানটা বাইর কইয়া লইয়া যাইব গো যারা পরিমাণ টের পাবে না আমার নবীজি পঞ্চাশ ওয়াক্ত নামাজ লইয়া যখন চলে আসবেন ওই মুহূর্তে মুসা নবী কই আর রাসূলুল্লাহ কি দিছে কই পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিছে কই আপনার উম্মতে পারবে না নয় বার নবীরে পাঠাইছে নয় বার আসছে এখন প্রশ্ন হইল জিবরে আমার নবীর কথা মুসা নবীর কথা নবী গেছে আইছে তাহলে জি মুসা নবী কি বরণি না বরণা বরণা মুসা নবী বরণা মুসা নবী কয় পঞ্চাশ ওয়াক্ত নিয়াই দায়িত্ব কইলাম হইলে কিন্তু আমি বারবার নবীরে রাখছি একটা মাত্র কারণে আমি তুর পাহাড়ে যেই নূরের জিলিকটা দেখছিলাম আমার নবীর ভিতরে এই নূরের ঝলকানি আমি বারবার দেখেছি আর ওই দিক দিয়ে আল্লাহ চাইছেন বন্ধু নবী বারবার যাবেন বন্ধুরে বারবারে দেখবেন জুরি কি মারহাবা কইতেন না এবার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু গো ও বন্ধু কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে গো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব আপনার উম্মতের দান করে দিব আরো জোরে কোন আল্লাহু আকবার বলে এখন আমি একটা ছেলে দাঁড় করাবো তুমি দাঁড়াও দাঁড়াও না ফজর নামাজের ফরজ কয় রাকাত চার রাকাত ফরজ দুই রাকাত কয় রাকাত ও সুন ঠিক মতো কাটিস দিনের ভাই কইতা আছে সুন্নতের লগে যোগ দিলাইছে তোরে খালাস দেওয়া হইল যে এটা না কেমনে তৈছে যাই হোক এবার আসেন আপনারা বলেন সবাই জোরে বলবেন শেষ কথা ফজরের নামাজের ফরজ কয় রাকাত এদিক দাওয়া দিছেন ফজরের নামাজের ফরজ কয় রাকাত জোহরের নামাজের ফরজ কয় রাকাত দুই আর চাইরে কত আসরের নামাজ কয় রাকাত ছয় আর চাইরে কত মাগরিবের কয় রাকাত দশে আর তিনে কত এশারের নামাজ ফরজ কয় রাকাত তেরো আর চাইরে কত এখন আমি প্রশ্ন করব পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে সতের রাকাত ফরজ আর আমার নবীরে সত্তর হাজার নূরের পর্দার পরে সতেরোটা জায়গায় আল্লাহ ঘুরাইছে আমার আল্লাহ মেরাজে কইয়া দিছে বন্ধু আপনার উম্মতের ভিতরে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এই নামাজের ভিতরে আমি আল্লাহর ফরজ আছে সতেরোটা রাকাত এই সতেরোটা রাকাত ফরজ আপনার উম্মত
যারা পড়বে আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম আপনি শতকড়া জায়গায় মেরাজ আয়েশা ঘুরতে যায় উম্মতের জন্য খেদেছেন আমি আল্লাহ বলে দিলাম গো যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শতকড়া জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহর নিজের হাতে তাদেরকে জান্নাতের টিকেট দিব আর জোরে আল্লাহু আকবার এই নামাজ আমরা চাই কি চাই না আমার নবী বলেন আমি মেরাজে গিয়ে আরেকটা জিনিস দেখলাম কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছের মধ্যে বান্দা পা গুলো নিচে ঝোলাইয়া রাখছে আবার কিছু কিছু মহিলা ওই মহিলাগুলার পা গুলা গাছের মধ্যে বান্দা মাথার চুলগুলো নিচে ঝোলাইয়া রাখছে আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আল্লাহ এরা কারা গো যাদের পা গুলা গাছের মধ্যে বান্দা মাথার চুলগুলো নিচে ঝোলাইয়া রাখছে ইয়া রাসূলুল্লাহ এরা হইল দুনিয়ার ওই সমস্ত নারী গো যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তা ঘাটে বেপর্দা চলাফেরা করেছে কথা বলেন ঠিক কিনা এমন বেপর্দা আছে না নাই এ আমার সুলতানপুরের আম্মা গো ওয়াস্তিকা শুধুমাত্র দুইটা জিনিস লইয়া যাইবা একটা হলো নামাজ আর একটা হলো পর্দা আর ওয়াজের শুরুতে বলছিলাম সত্য কথা ওয়াকুলু কাউলান সাদিদা সদা সর্বদা সত্য কথা বলবা এই জন্য মা অনুরোধ করে দিয়া যায় আজকে হলো কয় তারিখ 29 কেমনে ভাই 30 হয়ে গেছে কেনা আচ্ছা 30 আমি তো 29 তারিখে দাওয়াত রাখছি না তখন ওয়াজ করতেছি কেমনে গিয়া আমি কি 30 তারিখে দাওয়াত রাখছি নাকি এইটা বুনাস বলে আমি 29 তারিখে আইছি কি আমি 29 তারিখে আইছি না তো যাই হোক ঘুরে গেরে এক কতই আয়েন যা তাকে কফলে কতই বসকালে একটা ছেলে আজকের মাত্র দুইটা ছেলে ডাক দিয়ে বলবেন আমি আসলে একটু ইমোশন আনন্দের দিকে কেন কারণ আমার নবী এই চান্দে আল্লাহরে দেখছে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির সংবাদ কথা বলেন বাজান ঠিক কিনা বলুন এই জন্য বাজান অনলি দুইটা ছেলে দুইটা যুবক ছেলে বাহাদুরের মতন দাঁড়ায় যাইবা যে আমি আগামীকাল ফজর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো যেহেতু মেরাজের চান্দে এই রজবের চান্দে নামাজটা আসছে অন্তত দুইটা ছেলে আমি চাই যে আজকের মাহফিলটা সব দিক দিয়ে সাকসেস হয়ে যাক দুইটা ছেলে বলেন হুজুর আজকের ফজর থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো এমন দুইটা সন্তান কি আছেন মাশাআল্লাহ একটা সবাই দাঁড়াবেন না সবাই দাঁড়াবেন না যারা পড়বেন তারা দাঁড়াবেন মাশাআল্লাহ এই ছেলে তোমার নাম কি এই তোমার নাম কি আশরাফুল ইসলাম তোমার নাম ফয়সাল নেওয়াজ মাশাআল্লাহ দুইটা ছেলে মার সাথে বুঝে নাই বাবার সাথে বুঝে নাই আত্মীয় স্বজনের সাথে বুঝে নাই বন্ধু বান্ধবের সঙ্গে বুঝে নাই আজকে ডাইরেক্ট মাহফিলের মধ্যে ওয়াদা করছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ ওই সন্তানগুলো যেই মার পেট থেকে আসছে আজকে সেই মায়ের পেট ধন্য হয়ে গেছে আল্লাহ ওই মা সহকারে তার মাতৃগুণ পিতৃগুণ সকলকে তুমি একই সঙ্গে জান্নাতে রাখো এই ছেলে দুইটাকে আপনি মদিনাতুল মুনাব্বারা যাইয়া নবীর রাউজার সামনে নামাজ পড়ার তৌফিক দিও বলেন আমি অন্তত দুইটা আমলের চারা লাগাই দিলাম এখন এই দুইজনই পড়বে আপনাদের পড়ার দরকার নাই আল্লাহ আপনাদের কবুল করুক আমিন কোন আর জবান খুলে করে আমিন বাবা জিরা আমার এরপরে আসেন আমি বলতে চেয়েছিলাম কোন কথাটা যেন সত্য কথা বলবেন আজকে 29 30 তারিখ ঠিক না যাই হোক 30 এই যে কয়েকদিন পরে পহলা বৈশাখ আসতেছে কি আসতেছে আপনারা একটু মনোযোগী হয়ে যাবেন কারণ আমরা মুসলমান যারা আমরা প্রত্যেকটা কাজই যেন আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য করি রাজি আছেন না নাই আর যারা রাজি আছেন না নাই কারা কারা রাজি আছেন হাত তুলে নারে তাকবীর ক্যামেরাটা ঘোরাই তো বাবা নারে তাকবীর নারে রিসালা নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ কবুল করুন সকলে বলি আল্লাহু আমিন আর হযরত আল্লাহু আমিন আল্লাহ কবুল করুক আমিন বাজান যতক্ষণ কথা বলেছি আপনাকে খুশি না ভেজা সত্যি করে বলবেন আমি আপনাদের সামনে পর্দার কথা বলছি কিনা নামাজের কথা বলছি কিনা নবীর শানের কথা বলছি কিনা আমি কি কার বিরুদ্ধে কথা বলছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন এখন একটু মন খুলে জিকির করতে চাই রাজি আছেন কিনা সবাই কি রাজি হাসি হাসি করবেন না তো
বিয়াদবি করবেন না তো, যদি হাসাহাসি করেন আমার কাছে এমনি জ্বালার শেষ নাই, আল্লাহর রাস্তা আর জ্বালায়েন না, না আপনি খান আগে, না আমি দিছি, আপনি আগে খান, আপনি খান এরপর আমি খান। সবাইকে জিকির করবো ইনশাল্লাহ, প্রস্তুতি নেন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সকলে বলি আলহামদুলিল্লাহ। আসেন আসেন মহব্বতের সাথে বাবা ইসা দিনের বাইরে সহকারে একটা লাইভ দেয়, ওখানে যখন আমি সামনে যাও একটা লাইভ হয়ে যায়, এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে দেখুক। সুলতানপুর মাত্র তিনটার সময় আমার মালিকের সন্ধানে মালিকের মহব্বতে শান চলতেছে, ঠিক কিনা বলেন? এটা সমস্যা নেই, ব্যাপার না, সবাই বলেন লা ইলাহা, তারপর নিয়ে আসেন লা ইলাহা, ও লা ইলাহা, লা জোরে লা ইলাহা, নাই কোন মাহবুদ আল্লাহ ছাড়া, নাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি প্রশ্ন আসছে, ভালো মন্দ সুখ দুঃখ, ভালো মন্দ সুখ দুঃখ সবকিছু কি আল্লাহর হুকুমে হয়? ইনিল হুকমু লিল্লাহ, যত হুকুম আছে সব কার জন্য, যত হুকুম আছে সব কার, কোরআন আছে ইনিল হুকমু লিল্লাহ, সকল হুকুম একমাত্র আল্লাহর, আল্লাহর জন্য নিবেদিত, এই জন্য যা কিছু হয় সব আল্লাহর হুকুমই হয়, সেই হুকুমের সেই বিষয়গুলো ভালো মন্দে কম্পেয়ার করার জন্য আল্লাহ পাক আপনাকে বিবেক দিয়েছেন, এই জন্য আপনাকে সৃষ্টি করার বহুত বছর আগে আল্লাহ পাক বিবেক সৃষ্টি করেছেন। আপনি জানেন আগুনে হাত দিলে হাত পুড়বে, কিন্তু আপনি আগুনে হাত দিচ্ছেন, আপনার বিবেককে ওই সময়ের জন্য ধোকায় ফেলে দিচ্ছেন, এই জন্য এটা যেন আপনি নিজেই দায়ী থাকবেন, আল্লাহ দায়ী থাকবে না, কারণ কোন কর্মের জন্য আল্লাহকে দায়ী করা যাবে না। পাগল দাও না দয়াল আহমাই দরসুন মাশাল্লাহ, কোন সাধন পাইব রে মুর্শিদ তোমার রাঙ্গা দহি চোরন, কোন সাধন পাইব রে মুর্শিদ তোমার রাঙ্গা দহি চোরন, দাও না দয়াল আমায় দরসুন মাশাল্লাহ, আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন দয়াল, আমার বলতে আমি নাই রে তুমি মোর জীবন মাশাল্লাহ, আশায় যায় বিফল গেল এই তাহিরি রজীবন, আশায় যায় বিফল গেল এই তাহিরি রজীবন, দাও না দয়াল আহমাই দরসুন মাশাল্লাহ। আপনার একটু শরীরে লড়াই জিকির করেন, আমার অন্তর বইরা কালা গো দয়াল বাবার এ প্রেম আগুনে, আমার অন্তর বইরা কালা গো দয়াল বাবার এ প্রেম আগুনে, আমি না বুঝিয়া প্রেমিক হইলাম মুর্শিদ চাঁদের শোনে গো, আমি না বুঝিয়া
দিয়া প্রেমি কহ দিলাম মোর সিদ্ধি চান্দের সোনে গো দুয়াল বাবার এ প্রেম গো নে গে মাশাল্লাহ কালবে কালবে আমার অন্তর বইরা কাহালা গো দয়াল বাবার এ প্রেম গো নে গে গে মাশাল্লাহ আহার নিদ্রা বইলা হাসি সব পিহিরি তেরে কাহারণে হাইরে আহার নিদ্রা বইলা হাসি সব পিহিরি তেরে কাহারণে হিয়ে আমি কি করিব কুতাহি যাইব কান্দিন সেদিন গো আমি কি করিব কুতাহি যাইব কান্দিন সেদিন গো দয়াল বাবার এ প্রেম গো নে গে গে মাশাল্লাহ এই সাউন্ডটা দিলে দাও আইরে কলঙ্কিনে বলে দয়াল সহিনা যে পহরানে হাইরে কলঙ্কিনে বলে দয়াল সহিনা যে পহরানে আরে এই তাহিরি কেমনের বাসি মুর্শিদি চামবি হোনে গো আরে এই কঙ্গাল কেমন রবাসি মুর্শিদ চান্দি হোনে গো দয়াল বাবার এ প্রেম গো নে গে গে মাশাল্লাহ দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর বইরা কালা গো আমার অন্তর রে কইয়া গইয়া জুলে মাশাল্লাহ দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর বইরা কালা গো আমার অন্তর রে গইয়া গইয়া জ্বলে মাশাল্লাহ এত ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে বইলা গেলি আহিরে মাশাল্লাহ এত ভালো বাসা দয়াল গো দয়াল কেমনে বইলা গেলি আহিরে আমি গোপনে কই রাপিরি এখন পাশি নয়ন জ্বলে দয়াল গো আমার অন্তরে গইয়া গইয়া জ্বলে মাশাল্লাহ কে উঠবেন না তোমরা কি বউ যাই পাহাইয়া মন অন্তর বুইরা কহিলা আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা ইকো 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 আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাল্লাহ এই জগতে প্রেম করিয়া কেরয়া সে বালা হাই গো কেরয়া সে বালা মাশাল্লাহ ও পাহাড় পর দেখিতে বালম ভিতর বুইরা কহিলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি বুঝি মুর্শিদ নামে আছে কত জালা মাশাল্লাহ মানিক মানসব হারাইয়া পাইলাম বিশেষ জালা হাই গো পাইলাম বিশেষ জালা মাশাল্লাহ মুর্শিদি মুর্শিদ কইরা তাগিরি কান্দি সারা বেলা আমি জানি গো দয়ালের নাম আছে কত জালা মাশাল্লাহ
আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাল্লাহ মুর্শিদ নামে এত মধু দয়ালের নামে এত মধু খাইল মধু ভুরে না আমার মন গয়াসে দেওয়ানা মাশাল্লাহ আমার মুর্শিদ নামে এত মধু আমার দয়ালের নামে এত মধু আমার কইরাস জাদু গো দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া নিবাহ মনের বেদনা আমার মন হয় আসে দেওয়ানা মাশাল্লাহ তোমার পাই পাহারা শিগি গি গি গুরুতে শিকাঙ্গালের পেশে গো দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া নিবা মনের বেদনা আমার মন গয়াসে দেওয়ানা মাশাল্লাহ পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মহরন হাইরে পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মহরন মাশাল্লাহ তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথে পাইবি না এক যৌবন পাগল বোন মাশাল্লাহ একবার আর বাবলে না রে তোর হইব রে মহরম মাশাল্লাহ মনরে হঠাৎ একদিন নাজরা গিলে এ ফাঁসি দিব তোমার গলে এ শেষ করিব এ তাহিরির জীব ও মোহরে মাশাল্লাহ মনরে হঠাৎ গীতি নাজরা গিলে এ ফাঁসি দিব তোমার গলে এ শেষ করিব এই সাথে জীব ও মনহরে মাশাল্লাহ তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথে পাইবি না এক যৌবন পাগল মোহন মাশাল্লাহ একবার আর বাবলে না রে তোর হইব রে মহরম মারহাবা মাশাআল্লাহ মনরে বন্ধ বান্ধব আছে যত এ জানা যাই যাবে শত শত আদার ঘরে এ কেউ তো যাবে না মনরে ই বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না আহা মনহরে মাশাল্লাহ ওই কবর সঙ্গের সাথে ওই কবর সঙ্গের সাথে নবী নূরি তোন পাগল মন মাশাল্লাহ একবার আর বাবলে না রে তোর হইব রে মহরম মারহাবা
দমে 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 জফর হে না এ আল্লাহু আল্লাহ দমে দমে এ দমে দমে জফর হে না আল্লাহু আল্লাহ দমে দমে এ দমে রফর বারি গর দমসা পিলে সবি পর দমে দমে তালাশ কর কে আছে হ্যাঁ বউনু মাশাল্লাহ এ আসি হিলে তুফান সিদি বেনা গুরের বান আসি হিলে তুফান সিদি বেনা গুরের বান মন পাখি ওইরা যাইবেন গুম জঙ্গল লাগে দমে দমে এ দমে দমে জফর হে না গাম আল্লাহ আল্লাহ দমে দমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় রাব্বুল আলামিন অনেক গভীর রজনী হয়ে গিয়েছে আল্লাহ এই মাহফিলে হাজারো মানুষ যারা আরামের ঘুম যারা হারাম করে দিয়ে রহমতি বরকতের আশায় যারা হাত বাড়াইয়া দিয়েছেন আল্লাহ আপনি সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন জানি না কার জানে আব্বা নাই গো কার জানে আম্মা নাই ওই আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিও মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ যাদের মা ও বাফ করো মাফ করো আল্লাহ কবরে রাজা এত মায়া করতেন জীব নি আমরার সংসারে কন্না আল্লাহ মাফ কইরা দাও দহিয়াল নবীর খাতি যাদের আব্বা নাই গো ওরা কার বাড়িতে আব্বা বলে ডাক দিব যাদের আম্মা দুনিয়াতে নাই ওরা কাকে বাড়িতে আম্মা বলে ডাক দিব ও মাবুদ এ রাব্বুল আলামিন ওই আব্বা আম্মার কবরে আর আজাব দিও না কন্যা আব্বা হে আমার কবরে আজাব দিও গুনার বোঝা মাতাইল আমরা কান্দেছি মাফ করে দা মাহবুব আল্লাহ এলা আল্লাহ কবরে বন্ধ যাবে না গো কেউ যাবে না তবে একজন যাবে আল্লাহ পেয়ে গেছি বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগাই সেই জাগারি বন্ধু নবী মুস্তফা জবানটা ছাইড়া দিয়ে বলো আল্লাহ ও পোলাপান জবানটা কইলা গো আল্লাহ আমরার গুনা মাফ হইছে নি আমরার আব্বাই আমার গুনা মাফ করছলি আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকায়া দেখো
রাত্র তিনটার উপরে বেজে গেছে, একটা মানুষ লড়াচড়া করে নাই। এই হাজার মানুষ যারা পর্দার আড়াল থেকে শুরু করে হাজারো মানুষ যারা তোমার দরবারে হাত বাড়াইছে, আল্লাহ তুমি তাদেরকে নবী না দেখাই আমরণ দিও না। ও মাবুদ, আজকে যেমনে আঙ্গুরে বসাইছো, মরণের পরে নবীর কদমে আমরা এমন ভাবে বসাইয়া রাখবানি। আল্লাহ, অনেকের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, কালচার, প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, আল্লাহ তোমার হাফিজ নামের উসিলায় আমাদের সবার রোগ বিমার ভালো করে দিও। আল্লাহ, আমার ভাই দিনের ভাই অসুস্থ, এমন ভাবে যারা অসুস্থ, আজকের সভাপতি আল হাজী ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ নজির আহমদ ইকবাল সাহেব, আল্লাহ এমন ভাবে যারা অতিথি আছেন, ওমা বলছে কাউসার আহমদ আলমগীর হোসেন তালুকদার, আমদু খান সাহেব, জনাব মোহাম্মদ রিপন মেম্বার সাহেব সহ এমন ভাবে যারা হাত বানায় দিচ্ছেন, আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের গোনা গলে মাফ কইরা দাও। ওয়ালাহি বড়ই পাতার গরম জলে শেষ গুসলামাই করাই দিবে গো, চারজনে চার কান্দের লইয়া, চারজন নামাই দিব আপন বসত বাড়ি, ও এলাহি আমরা রে জীবনে কই দিন আছে বাকি। আল্লাহ আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবী আছে অভাব দূর করে দাও আল্লাহ, আমাদের মাতৃকুল পিতৃকুল যারা কবর দেশে আছে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয়রা বলাল আমিন, তোমার দরবারে পড়িয়া দুরি, তুমি আমাদের সবাইকে মাফ করে দিও, এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত আপনি কবুল করেন, বাতেলদের কবল থেকে আমাদের জানমালকে হেফাজতে রাখেন। আল্লাহ মুসলমানরা বিভিন্ন জায়গায় জর্জরিত অত্যাচারে বিদুর্মীদের অত্যাচার, আল্লাহ মুসলমানদের উপরে গায়েবে মদত দান করে দিও। ও মাবুদ, দুদিন পরে পরে আগুন লেগে লেগে বহুত লোক মারা যায়, আল্লাহ আমাদের পাপের কারণে এমন গজব তুমি দিও না, নবীর খাতিরে তুমি আমাদের উপর থেকে গজব উঠাই লইয়া যাও। ও মাবুদ, সুলতানপুর বাস স্ট্যান্ডে অনেকগুলো মানুষ হয়তো আমি গুনাহগারের সঙ্গে হাত বাড়াইয়া দিছে, আল্লাহ ওই ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিও, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিও, আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি করে মাহফিল সাজাইছে, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ, 1 তারিখ থেকে ইন্টারালের পরীক্ষা শুরু হয়ে যাবে, আল্লাহ ওই পরীক্ষায় জ্ঞান পিপাসু বন্ধুদেরকে আপনি কামিয়াবি নসিব করে দেন, আল্লাহ যারা ব্যবসা করছে ব্যবসায় বরকত দিয়ে দিবেন, আল্লাহ হার কিসিম বালা মুসিবত থেকে হেফাজত করেন, আর মরণের কালে জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।